খোলা মাঠে কিংবা বাসাবাড়ির ছাদে জুমার নামাজ পড়া জায়েজ আছে কিনা? খোলা মাঠে কিংবা বাসাবাড়ির ছাদে জুমার নামাজ আয়োজন করলে সেটা জায়েজ হবে, কোনো অসুবিধা নাই। বিশেষ করে খোলা মাঠে বা বাসাবাড়িতে যেখানে নামাজ পড়ছেন ওই জায়গায় সাময়িকভাবে আপনি নামাজ পড়লেন, মসজিদটা ভেঙে গেছে বা আশপাশে মসজিদ নাই, প্রবাসী অনেক ভাইরা থাকেন, তারা সেখানে কয়েকজন মিলে জামাত করছেন, অসুবিধা নেই, জামাত হয়ে যাবে। মসজিদ হিসাবে মর্যাদা পেতে হলে ওই জায়গাটা দান করে দিতে হবে, ওয়াকফ হয়ে যেতে হবে আল্লাহর ঘরের জন্য। সেটা না হওয়া পর্যন্ত মসজিদের মর্যাদা পাবে না, কিন্তু জুমার নামাজ সেখানে পড়লে জায়েজ হবে। তবে যার জায়গায় নামাজ পড়ছেন তার অনুমতি আছে কিনা এটা দেখতে হবে। আজকাল দেখা যায় অনেকে অনুমতি ছাড়াই নামাজ শুরু করে, বিশেষ করে অনেক মসজিদ আছে, এই মসজিদের কমিটির লোকেরা মনে করে মসজিদের জন্য জায়গা চুরি করা যায় না, এজন্য সরকারি জায়গা, খাস জায়গা, আরেকজনের জায়গা দখল করেও মসজিদ করে, আছে না নাই? নিজের জন্য চুরি করলে যদি গুনাহ হয়, আল্লাহর ঘরের জন্য চুরি করলে বরং শাস্তি আরো বেশি হতে পারে, কারণ আল্লাহর ঘরকে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের মৃত্যু কিয়ামতের দিবসে নাকি হাশরের ময়দানে হবে? ফেরেশতাদের মৃত্যু মহাপ্রলয় যখন হবে, কিয়ামত যখন সংঘটিত হবে, তখন মালাকুল মউত সহ সকল ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা থাকবে। এবং আল্লাহ তাআলা সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সবাই শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন শুধুমাত্র থাকবেন, আর কেউ থাকবে না। কোন রোগের জন্য কোরআন দিয়ে তাবিজ বানিয়ে শরীরে রাখা জায়েজ আছে কিনা? কোন রোগের জন্য শরীরে তাবিজ কোরআনে কারিমের আয়াত দিয়ে রাখা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় আমাদেরকে আমাদের জন্য কল্যাণকর সকল বিষয়ের সিদ্ধান্ত দিয়ে গেছেন এবং সবগুলো বলে গেছেন যে কোথায় কল্যাণ আছে, কোথায় কল্যাণ নাই। এখন অসুস্থ হলে কোরআনে কারিমকে দিয়ে শেফা হিসেবে গ্রহণ করার সিস্টেমও তিনি শিখাইছেন, সেটা কি? ঝাড়ফুঁক। আপনি কোনো পানিতে, কোনো তেলে, কোনো কিছু পড়ে এরপরে আপনি সেখানে ফু দিলেন, এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইছেন না শিখান নাই? এই যে বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বিধানটা আমরা অনেকে ভুল বুঝি, অনেকে এটা মানতে পারি না, অনেকে সেই ক্ষেত্রে আমরা বড় ধরনের রং করে ফেলি, এটা আমাদের করা যাবে না, বিধান আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো কোরআনে কারিমের তেলাওয়াত করে পানিতে বা তেলে ফু দিবেন, ফু দিয়ে সেটা ব্যবহার করবেন, এটা হলো সুন্নাত। এটা হলো কি? সুন্নাত। এই সুন্নাতটা আমরা অনেকে ভুল করি, এই সুন্নাতটা অনেকে আমরা মানি না, যার কারণে ভুল হয়। তাবিজ লেখা, এটা অনেক উলামায়ে কিরাম জায়েজ বলেছেন তখন যদি সেটা কোরআনে কারিমের আয়াত দিয়ে হয় এবং সেটা বাচ্চারা যারা পড়তে পারে না তারা ব্যবহার করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ দেন নাই, ব্যবহার করেন নাই। তিনি ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁকের শিক্ষা দিয়েছেন, সূরা ফাতিহা পড়েন, পানিতে ফু দেন, এটা সর্বরোগের ঔষধ এবং চিকিৎসা।